স্টুডেন্ট আজকের ভিডিওটা বিশেষ করে ক্লাস এইট এ স্টুডেন্টদের জন্য এবং টিচার যারা রয়েছেন তাদের জন্য আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপুরা জুনিয়র ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড টু থাউজেন্ড টোয়েন্টি এর এক্সামের ব্যাপারে এক্সামটা কন্ডাক্ট করে ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি প্রতি বছর ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড পরীক্ষা হয় তো ক্লাস এইটের এই বছরের পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেই নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব যারা ক্লাস এইটের স্টুডেন্ট রয়েছেন তারা কীভাবে সেটা আবেদন করবেন সেই পরীক্ষা দিলে কি হবে সিলেবাস কী কী থাকছে তারপর হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ারের কোয়েশন সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো আমার কাছে রয়েছে যাদের প্রয়োজন রয়েছে আমাকে বলে নেবেন আমি প্রিভিয়াস মোটামুটি পাঁচ ছ বছরের কোয়েশ্চেন আমার কাছে রয়েছে একই পেঠানে কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো আসে আমার ওয়েবসাইটে সেগুলো দিয়ে দেব ওয়েবসাইট থেকে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো ক্লাস এইটের স্টুডেন্ট যারা তাদের জন্য ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন চলবে হচ্ছে কি আঠাশ অক্টোবর পর্যন্ত তো বেশি দিন সময় নেই এর মধ্যে আঠাশ অক্টোবরের মধ্যে কিন্তু রেজিস্ট্রেন্ট করে নিতে হবে এবং পরীক্ষার যে ডেটটা দেওয়া হচ্ছে পরীক্ষার ডেটটা দেওয়া হচ্ছে নয় নভেম্বর দু হাজার পঁচিশ তো রেজিস্ট্রেশন করতে গেলে কী করতে হবে কোঅর্ডিনেটিং স্কুল যেগুলো রয়েছে প্রত্যেকটি সাবডিভিশনে একটা করে কোঅর্ডিনেটিং স্কুল রয়েছে সেই স্কুল থেকে ফর্ম প্রত্যেক স্কুলে ডিস্ট্রিবিউট করা হয় সেজন্য কী করতে হবে ওই স্কুল থেকে আমি যদি স্টুডেন্টের দিক থেকে বলি তাহলে যারা এই পরীক্ষা দিতে ইচ্ছুক রয়েছেন ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের পরীক্ষাটা শুধু হচ্ছে ম্যাথামেটিক্স সাবজেক্টের উপর পরীক্ষা হয় ক্লাস এইটের একটু অ্যাডভান্স ম্যাথামেটিক্সের উপর পরীক্ষা হয় এমসিকিউ থাকে ওয়ান মার্ক্সের কোয়েশন টু মার্ক্সের কোয়েশন থ্রি মার্ক্সের এর এমন থাকে সিক্সটি মার্ক্সের একটা পরীক্ষা হয় তো সেই পরীক্ষা দিলে যাদের রেজাল্ট ভালো হবে তার জন্য প্রাইজ রয়েছে সেটা নিচের দিকে আমরা দেখবো তো যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা কিন্তু তোমাদের স্কুলে গিয়ে বলতে হবে যে স্যার আমি ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াডের পরীক্ষাটা দেব। অন্যথায় যদি আমার ভিডিও দেখা থাকো সেই ভিডিওটাকেও তোমরা তোমাদের টিচারের সাথে শেয়ার করতে পারো দেখাতে পারো তো যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা স্কুলে গিয়ে বলবে তো যে কয়েছেন পরীক্ষা দেবে ততটা ফর্ম কিন্তু কোঅর্ডিনেটিং স্কুল থেকে কালেক্ট করতে হবে অর্থাৎ স্টুডেন্ট তোমরা যে স্কুলে পড়াশোনা করো সেই স্কুলের টিচারদের কাছে বলবে সেই স্কুলের টিচাররা কোয়ার্ডিনেটিং স্কুল থেকে তত সংখ্যক ফর্ম কালেক্ট করবে ফর্ম কালেক্ট করে ফর্মগুলো ফিল আপ করে সেগুলো আবার কোয়ার্ডিনেটিং স্কুলে জমা করতে হয় এবং সেই স্কুল থেকে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয় এবং পরীক্ষাটা কোথায় হবে প্রত্যেক সাব ডিভিশনের যে কোঅর্ডিনেটিং স্কুল রয়েছে সেই স্কুলেই কিন্তু এক্সাম সেন্টার দেয়া হয় সেই স্কুলেই পরীক্ষাটা হবে তো প্রত্যেক স্কুলের টিচার হিসেবে কি দায়িত্ব রয়েছে আপনাদের স্কুলে ক্লাস এইটের যেসব স্টুডেন্ট ত্রিপুরা ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড টু থাউজেন্ড টোয়েন্টি দিতে চাইবে তাদের জন্য ফর্মগুলো আপনাদের কিন্তু কোঅর্ডিনেটিং স্কুল যেগুলো রয়েছে প্রত্যেক সাব ডিভিশনে সেই ফর্ম স্কুলগুলো থেকে ফর্ম কালেক্ট করতে হবে এবং সেগুলো ফিল করে আঠাশ অক্টোবরের মধ্যে কোঅর্ডিনেটিং স্কুলে জমা দিতে হবে এবং পরবর্তীতে পরীক্ষার আগে সেখান থেকে অ্যাডমিট কালেক্ট করতে হবে এবং নির্দিষ্ট ডেটে স্টুডেন্টকে পরীক্ষায় পাঠাতে হবে তার জন্য যেটা বললাম যে সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো আমার কাছে রয়েছে চাইলে কিন্তু আপনারা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব। এবার প্রত্যেক সাবডিভিশনে কোন স্কুলের সাথে যোগাযোগ করতে হবে অর্থাৎ কোঅর্ডিনেটিং স্কুল কোনগুলো রয়েছে যেখান থেকে আপনারা এক্সামিনেশনের ফর্ম পাবেন বা পরবর্তীতে অ্যাডমিট কার্ড কালেক্ট করতে পারবেন তো আমরা সাব ডিভিশন ওয়াইজ দেখে নিচ্ছি স্কুলগুলো যেমন সাব্রুম সাব ডিভিশনের সাব্রুম গার্লস এইচ স্কুল রয়েছে ভিলোনিয়াতে রয়েছে ভিলোনিয়া বিদ্যাপীঠ এইচএস স্কুল শান্তির বাজার রয়েছে ভাইকোড়া ইংলিশ মিডিয়াম এইচ স্কুল অমরপুরে ডিএটিএইচ এস স্কুল উদয়পুরে উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম এইচ স্কুল করভুক করভুক পাঞ্জিহাম এইচ স্কুল সোনামুড়াতে রয়েছে সোনামুড়া ইংলিশ মিডিয়াম এইচ স্কুল বিশালগড় বিশালগড় ইংলিশ মিডিয়াম এইচ স্কুল জম্পুইচোলা সুদর্ণ দেববর্মা মেমোরিয়াল এইচএস স্কুল তেলিয়ামোড়া তেলিয়ামুড়া এইচ এস স্কুল তারপর রয়েছে খোয়াই কোয়াইতে রয়েছে খোয়াই গভর্নমেন্ট এইচএস স্কুল জিরানিয়া বীরেন্দ্রনগর এইচএস স্কুল মোহনপুর মোহনপুর ক্লাস টুয়েলভ স্কুল কমলপুর কমলপুর ক্লাস টুয়েলভ স্কুল আম্বাসা কুলাই ক্লাস টুয়েলভ স্কুল লংতরাই ভ্যালু ছৈলাংটা ক্লাস টুয়েলভ স্কুল গণ্ডাছোড়া গন্ডাছড়া ক্লাস টুয়েলভ স্কুল কুমারঘাট কুমারঘাট গার্লস এইচ এস স্কুল কৈলাসহর বিদ্যানগর এইচ এস স্কুল ধর্মনগর গোল্ডেন ভিল স্কুল কাঞ্চনপুর কাঞ্চনপুর এইচ স্কুল পানিসাগর ভিলতু এইচ স্কুল এবং সদর সাব ডিভিশনের জন্য ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি সেখানে এবং ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটির কন্টাক্ট নাম্বারও সেখানে দেওয়া রয়েছে কন্টাক্ট নাম্বারটা একটু যদি আমি দেখে দিই সেটা হচ্ছে নাইন ফোর এবং সেভেন তো আশা করতে পারি আমি যে আপনারা বুঝে গেছেন কারা পরীক্ষা দিতে পারবেন কীভাবে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দিতে হলে কীভাবে ফর্মগুলো কালেক্ট করতে হবে কোথা থেকে ফর্মগুলো কালেক্ট করতে হবে কে ফর্মগুলো কালেক্ট করবেন কোথায় ফর্মগুলো জমা করতে হবে কোথা থেকে অ্যাডমিট কালেক্ট করতে হবে কোথায় পরীক্ষা হবে আশা করছি আমি এইসব প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন যদি এইসব প্রশ্নগুলির উত্তর আপনারা না পান তাহলে আমি বলবো কাইন্ডলি ভিডিওটাকে পুনরায় দেখুন এগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তো প্রত্যেক সাবডিভিশন থেকে যারা এই যে তেস্টে সাব ডিভিশনে পরীক্ষা হবে প্রত্যেক সাবডিভিশন থেকে সিলেক্ট করা হবে সাব ডিভিশনে কে হয়েছে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে কে থার্ড হয়েছে এমন করে করে সিলেক্ট করা হবে এবং সাবডিভিশন ওয়াইজ যারা সিলেকশন পাবে তাদেরকে সার্টিফিকেট মোমেন্টো এবং ক্যাশ প্রাইজ দেওয়া হবে তারপর ওভারঅল পুরা স্টেটের উপরে দেখা হবে স্টেটে কারা ভালো নাম্বার করতে পেরেছে তো দেখুন যে টোটাল ক্যাশ প্রাইস টোটাল ক্যাশ প্রাইস অফ রুপিস ওয়ান লাখ ওনলি টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য ফার্স্ট টেন পজিশন হোল্ডার অফ দ্য স্টেট মেরিট লিস্ট তো স্টেট লেভেলে পুরো সবকটা সাবডিভিশনের কম্পাইল করে দেখা হবে যারা হাইয়েস্ট মার্ক পেয়েছে প্রথম দশ জনকে অর্থাৎ টপ টেনকে

তো যাই হোক যারা ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন তারা কীভাবে রেজিস্টারেন্ট করতে হবে সেটাই বলে দেওয়া হয়েছে তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিশ্চয়ই বুঝে গেছেন এবার কথা হচ্ছে প্রিপারেশান নেবেন সিলেবাসটা কী সিলেবাস হচ্ছে ম্যাথামেটিক্সের ক্লাস এইটের ম্যাথামেটিক্সের পুরো বই থাকবে সেখানে এবং আমি বলবো যেটা হচ্ছে ম্যাথামেটিক্সের যে ওয়ার্কবুক রয়েছে ওয়ার্ক বুকটাকে ফলো করবেন কারণ ওয়ার্ক কিছু অ্যাডভান্স কোয়েশন দেওয়া থাকে এই পরীক্ষায় নর্মাল কোয়েশনও কিছু থাকবে এবং কিছু অ্যাডভান্স কোয়েশনও থাকবে সেগুলো ফলো করতে হবে তাহলে কিন্তু সেই পরীক্ষা পাস করা খুব বেশি কঠিন না কারণ বিগত বছরেও আমার স্টুডেন্ট কোয়ালিফাই করেছিল অ্যাওয়ার্ড পেয়েছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ডে যখনই কোনো আপডেটেড ইনফরমেশান আসবে সেটা হতে পারে রিক্রুটমেন্ট সংক্রান্ত সেটা হতে পারে কোনো এডুকেশনাল আপডেট সবগুলো নিয়ে আমি আপনাদের সামনে এসে হাজির হব তো তখন ভালো থাকবেন